দেশে করোনা ভাইরাসে নতুন করে 82 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 13,548 জনে। একই সময়ে আরও 3,641 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 8,51,668 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। একই সময়ে সুস্থ হয়েছেন 2,509 জন, মোট 7,82,655 জন। এদিকে কাল থেকে রাজধানীর 4টি সরকারি হাসপাতালে শুরু হবে ফাইজারের পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি। যেভাবে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে তিনটা হাসপাতালে ফার্স্ট রান চালু হবে এবং সেখানে প্রতিটা কেন্দ্রে আমাদের গড়ে 120 জন করে মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। কোভিড ফ্যাসিলিটি থেকে ফাইজার বায়োনটেকের যে ভ্যাকসিনটি এসেছে সেটি দিতে শুরু করছি আমরা, এবং সেখানে যাদের ইতিমধ্যে রেজিস্ট্রেশন করা আছে তারা সেটি পাবেন, এবং ফার্স্ট রানের 7 থেকে 10 দিন পর বাকি যারা আছেন যাদের এখনো হয়নি ফার্স্ট ডোজের ভ্যাকসিন নেওয়া তারা সেই সুযোগটি পাবেন।